নেশায় পড়ে নাসার বিজ্ঞানীও সর্বশান্ত হয়েছেন, তাই মাদকের নেশা থেকে দূরে থাকার আহ্বান পুলিশের। আজ বিশ্ব মাদক বিরোধী দিবস পালন করা হল চন্দননগর পুলিশের তরফ থেকে। চন্দননগর পুলিশ কমিশনারেটের হেডকোয়ার্টার চুচুড়া পুলিশ লাইনে স্কুল পড়ুয়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নেশা মুক্তির কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগে, ডিসি চন্দননগর ঈশানী পাল সহ পুলিশ আধিকারিকেরা। পুলিশ কমিশনার বলেন, মাদকের নেশার সঙ্গে বর্তমান সময়ে দেখা যাচ্ছে মোবাইল আসক্তি, রিল তৈরির নেশা যুব সমাজকে পেয়ে বসেছে। নেশা যদি করতেই হয়, পড়াশোনা, গান, খেলাধুলা, শরীর চর্চার নেশা করুন। এমনও দেখা গেছে নেশায় আসক্ত হয়ে নাসার বিজ্ঞানীও শেষ হয়ে গিয়েছেন। তার মানে নেশা শিক্ষা অশিক্ষা নিম্নবৃত্ত উচ্চবৃত্ত সবার ক্ষতি করে। পুলিশ এই মাদক যাতে সহজে না পাওয়া যায় তার ব্যবস্থা করতে পারে, তবে মানুষকে নিজেদেরকেই সচেতন হতে হবে। মাদক বিরোধী ট্যাবলো উদ্বোধন করেন পুলিশ কমিশনার। স্কুল পড়ুয়া স্বেচ্ছাসেবী সংগঠন পুলিশ কর্মীদের র্যালি শহর প্রদক্ষিণ করে। ডিজাইন এসেছেন হোম থেকে এবং স্কুল থেকে যারা ছাত্র ছাত্রীরা এসেছেন এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমার পুলিশ সহকর্মী বৃন্দ এবং সমাজ মাধ্যমের যা আমাদের বন্ধুরা এবং সারা ফাউন্ডেশনে যারা কর্তারা আছেন সকলকে আমার নমস্কার। আজকে ড্রাগ অ্যাওয়ারনেস ডে, আমার আগে যারা বক্তা ছিলেন খুব ভালো কথা বলেছেন কি এটা একদিন না, সারা বছর যদি আমরা উদ্যোগ নিই তাহলে এটা খুব কাজে লাগবে এবং এটা এফেক্টিভ হবে, এটা আমরা করব। এটা স্কুল যখন শুরু হয়ে গেছে আমরা একটা টিম বানাবো প্রত্যেক থানা এলাকায়, আপনার হোম বা আপনার ফাউন্ডেশন সাহায্যে আমরা স্কুল কলেজে গিয়ে একটু অ্যাওয়ারনেসের প্রোগ্রাম আমরা ঠিক করব। এদের এফেক্ট আমার মনে করি এটা ভালো হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমি দুটাই কথা বলবো, বেশি কথা বলবো না। নাম্বার ওয়ান, পুলিশের কাজটা কী, প্রথম তরুণ চট্টোপাধ্যায়ের মতো অফিসার খুব কম আমরা পাই, কম অফিসার আছেন যে অন্য লোককে ঠিক করার জন্য কী করা দরকার আছে কী না এটা মার্গদর্শন করা ওনার যে নেচার আছে এটা সত্যি এটা অ্যাপ্রিশিয়েট করার মতো জিনিস আছে। যে দুজন যে নশা ছেড়ে সুস্থ হচ্ছেন এটা শুনে আমাকে খুব ভালো লাগলো। পুলিশের কাজ হচ্ছে যে সমাজে এরকম যে নশার পদার্থ যে আছে খুব তাড়াতাড়ি না পেয়ে যায় বা খুব সহজে না পাওয়া যায় এটা কিন্তু আমাদের ব্যবস্থা করতে হবে। সেই জন্য ড্রাগস মাদক বস্তুগুলো যে বাজারে একদম সহজে না পাওয়া যায় এটা ব্যবস্থা আমাদেরকে করতে হবে, সেরকম অ্যাকশান আমাদেরকে নিতে হবে। সেকেন্ড, যেখানে আপনি দেখছেন এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার দরকার আছে। থার্ড, আমি যা বুঝেছি আমাদের এখন তো যে মেডিকেল ফেসিলিটি আছে যে সমৃদ্ধ, এখন আজ থেকে 1000 বছর আগে বা 500 বছর আগে বা 100 বছর আগে এত মেডিকেল ফেসিলিটি ছিল না। তো গ্রামে যারা লোক থাকতো এমনি কম বয়সে মারা যেত বা গ্রামে কাজ নিয়ে ব্যস্ত থাকতো, পরে কী হবে কেউ কিছু জানতো না। এখন সরকারি চাকরি বা প্রাইভেট চাকরি সবাই জানে কি মাসে মাসে আমরা টাকা পাবো, ফ্যামিলিও ঠিক আছে, বাচ্চারাও কিছু করতে হবে না, স্কুল পড়াশোনা, এত লম্বা লাইফ করবো কি সন্ধ্যেবেলা যখন কাজ শেষ হয়ে যায় আরে চলো না একটু মদ খাই, চলো একটা সিগারেট খাই, আমরা সবাই করি এগুলো, তাহলে এটা বাইরে গিয়ে এটা না একটা নতুন ট্রাই কিছু করি। এই যে নশা একবার যখন শুরু হয়ে যায় এটা শেষ হয় না, তাহলে কী করতে হবে? আমি যে মনে করি এটা অল্টারনেট খুঁজতে হবে। যখন আপনারা যে সময় ভরার জন্য যে নেশা করা হয় না, একটু যে এটা যে বোর লাইফ আছে বা একই নিয়মে যে লাইফ চলছে এটা একটু ব্রেক করার জন্য আমরা নেশা করি বা যারা নেশা করে ওদেরকে একটু অল্টারনেটিভ দিতে হবে। কী অল্টারনেটিভ আছে? বাংলায় কিন্তু ওয়েস্টবেঙ্গল এর থেকে বড়, মানে ওয়েস্টবেঙ্গল ছাড়া কোনো এরকম পৃথিবীতে কোনো জায়গা নেই যেখানে এত সহজে এটা সিস্টেমটা ডেভেলপ করা যায়। কারণ ওয়েস্টবেঙ্গল একটা কালচারাল সমৃদ্ধ জায়গা। আপনি যদি নেশা করতে হয় গানের নেশা করুন, নৃত্যের নেশা করুন, পড়াশোনার নেশা করুন, আপনাকে আলটিমেট খুঁজতে হবে। যখন শরীর চর্চা করুন, মাঠে যাবেন, যখন আপনি খেলতে ছুটবেন মানে ছুটতে যাবেন, দৌড় করবেন, এক্সারসাইজ করবেন, আপনি নিজের মন থেকে বলবেন না আজকে নেশা করা উচিত না, আমার শরীর ঠিক হবে না, কালকে আমার এক্সারসাইজ করার দরকার আছে, আজকে সিগারেট খাবো না, কালকে আমার দৌড় করতে যেতে হবে, আমি মদ খাবো না,
এই যে আল্টারনেট যদি আপনারা লাইফস্টাইল আপনি অ্যাডাপ্ট করেন, তাহলে এই নেশাটা আস্তে আস্তে করে কিন্তু আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। তো এটাই আমরা বলবো কি ভালো দিক থেকে দিকে চলে যান। আরেকটা নেশা শুরু হয়ে গেছে, এটা ফেসবুকের নেশা বা রিল দেখার নেশা এবং মোবাইল অ্যাডিক্ট হওয়ার নেশা, এটা খুবই ডেঞ্জারাস। এটা বাচ্চাদেরকেও বলবো এটা একটু সতর্ক থাকতে। আর একটা লাস্ট উদাহরণ দিয়ে আমি আপনাকে বলছি, এমনি রিল দেখছিলাম, আমিও মাঝে মাঝে রিল দেখি, ওখানে একটা দেখেছি একজন নাসা সায়েন্টিস্ট, খুব মানে বড় ইঞ্জিনিয়ার উনি, ওনাকে কেউ এটা চরস বা যে হিরোইনের যে এটা ইয়ে করে দিয়েছে, ইন্ট্রোডিউস করে দিয়েছেন নাসাতে। তারপর যে উনি চাকরিটা গেল, এখন শুধু সপ্তাহে সপ্তাহে কিছু রোজগার করেন এবং সে টাকাটা আবার হিরোইনের নাশাতে ঢেলে দেন। আর উনি বলেন কি আমি কিন্তু এখান থেকে বেরোতে পারবো না, আমি এখন আমি আজকেই যদি $200 পাই তাহলে প্রথম আমি গিয়ে কিন্তু নাশা করব। ওনার লাইফটা শেষ হয়ে গেছে, পড়াশোনা শেষ হয়ে গেছে। এর মানে কি সমাজে শুধু লোয়ার মিডল ক্লাস বা গরিব লোক এদের শিকার হন না, পড়াশোনা করার লোকেরাও কিন্তু শিকার হন। আমাদের সতর্ক থাকতে হবে, আল্টারনেট লাইফস্টাইল অ্যাডাপ্ট করতে হবে। আপনারা সবাই সুস্থ থাকুন, এক্সারসাইজ করুন, ভালো দিকে চলে যান। এই বার্তা নিয়ে আমরা কিন্তু আজকে এই র্যালি এবং দিনটা আচরণ করছি।